হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের টিম আর ময়দা দিয়ে দারুণ মজার সকাল বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ, অল্প উপকরণে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। এটা বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের চায়ের সাথে এই নাস্তাটি খেতে অসাধারণ লাগে। এই নাস্তাটি অনেক বেশি নরম তুলতুলে হয়, মুখে দিলেই মিশে যাবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে দুইটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমটা অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে বিট করে নিতে হবে, যাতে করে চিনি গলে ডিমের সাথে মিশে যায় আর ডিমের মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন। আর ডিমটাকে ফোম করে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ডিম বিট করে নিয়েছি। এখন এর মধ্যে এক কাপ পরিমাণ ময়দা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। ময়দাটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। এতে করে এর ভিতর কোনো প্রকার দলা থাকবে না। এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। ময়দা বেকিং পাউডার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে ময়দা ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। সম্পূর্ণ ময়দা ভালো করে মিশিয়ে নিয়েছে। এখন এর মধ্যে অল্প অল্প করে তরল দুধ দিয়ে একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। দুধটাকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে বিট করে নিচ্ছে। এই তো আমার ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে সামান্য পরিমাণ পেঁয়াজের কলি দিয়ে দিচ্ছি, অর্থাৎ সামান্য পরিমাণ পেঁয়াজ পাতা কুচি দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই তো আমার ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। তারপর চুলা একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে ভালো করে গরম করে নিয়েছে। এবার এরকম একটি চামচ তেলের মধ্যে ভালো করে ডিপ করে গরম করে নিয়েছে। তারপর অল্প পরিমাণ ব্যাটার এই চামচের মধ্যে দিয়ে দিচ্ছে। চামচ গরম থাকার কারণে ব্যাটার চামচ থেকে নিচ থেকেই বেরিয়ে আসবে। একইভাবে আরও কয়েকটি নাস্তা দিয়ে দিচ্ছে। তারপর নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এই নাস্তাগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না, 4 থেকে 5 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায়। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এই তো আমার নাস্তা ভাজা হয়ে গিয়েছে। এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। এই নাস্তাটি অনেক বেশি নরম তুলতুলে হয়েছে। এখন এর ভিতরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই নাস্তাটি তুলুর মতো নরম ও অনেক বেশি মজার হয়। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।